তো দুজন আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিলো দুদিন আগে, যে আমাদের জলের বিজনেস করি আমার স্বামী, এরা ওখানে নেয়ার ঘোষ এবং তার বউ জলের বিজনেস করতে দিচ্ছে না, এবং বাড়ি বাড়িতে গিয়ে বলে এসছে। তারপর ওকে নিয়ে থানায় ডায়েরি করা হয়েছে, জানতে পারেনি। তারপরে রাত্রেবেলা আবার কিছু ছেলে ওদের উপর হামলা করছে, তখন এই 10 নম্বর ওয়ার্ডের এবং আশেপাশের ছেলেরা তখন ওদেরকে তাড়া করেছে। তাড়া করার পর বেশ কিছুক্ষণ পর আমি এবং প্রসঞ্জিৎ দুজনই শুনতে পেলাম ওখানে গন্ডগোল হচ্ছে, আমাদের দেহরক্ষী নিয়েই আমরা ওইখানে গেলাম, মানে ঠিক এই মুখের দিকে যে কালীতলা থেকে যে বিএস রোডের মোড়টা ওখানে গেলাম। গিয়ে তখন ওদেরকে দেখলাম যাদের আছে আমাদের পাড়ার ছেলেদেরকে, তখন আমি তাদেরকে ডাকলাম, গন্ডগোল কেন করছিস, থানায় তো এফআইআর করা হয়েছে, ব্যাক কর। তখন আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে, আমরা দুজনই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। তারপরে টিভিতে দেখতে পাচ্ছি, খবরে কাগজে দেখতে পাচ্ছি যে নেহার ঘোষ পুলিশের সামনে, আইসি দাঁড়িয়েছিল, রাকেশ বিশ্বাস দাঁড়িয়েছিল, আনসারুল হক বলছে আমি বাড়ি ঢুকে, মানে আমার উদ্দেশ্যই বলছে, বাড়ি ঢুকে টেনে মার্ডার করে দেবো। ওরা বাড়ি থেকে মেরে যদি বডিটা ফেলে দিই কি আমার নাম নেহার ঘোষ? আমি ন্যাচারালি আতঙ্কিত যে কখন কোন ঘটনা ঘটিয়ে দেবে, এবং পুলিশের সামনে যখন বলছে মার্ডার করা, তো পুলিশের উচিত ছিল ডাক্তার সুবামোটো এফআইআর করা, কারণ আমাদের কাছে ভিডিওটা আছে, যে ভিডিওতে তিনি বলছেন যে আমার বাড়িতে ঢুকে হত্যা করবে।